প্রাক্তন মেয়রের স্ত্রীকে নোটিশ পাঠালো আসানসোল উত্তর থানার পুলিশ বাড়িতে না থাকায় বাড়িতেই টাঙানো হলো নোটিশ বিস্তারিত জানব রয়েছে আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত ছোটন আসানসোল কম্বল বিতরণ কাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারিকে নোটিশ পাঠালো আসানসোল উত্তর থানার পুলিশ কি আপডেট রয়েছে দেখো নিশা আজকে ঠিক 10টার সময় যেহেতু চৈতালি তিওয়ারি আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি তিনি এই কম্বল বিতরণ কাণ্ডের যে মূল আয়োজক ছিলেন এবং তার উদ্যোগে কিন্তু এই কম্বল বিতরণ করা হয়েছিল এবং পরবর্তীকালে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু আর সেই কারণে কিন্তু আসানসোল উত্তর থানার পুলিশ গতকাল তার বাড়িতে নোটিশ দিতে গেছিল কিন্তু যেহেতু তারা বাড়িতে ছিলেন না আর যার কারণে কিন্তু সেই নোটিশ তার বাড়িতে টাঙিয়ে দেওয়া হয়েছে এবং নোটিশে উল্লেখ রয়েছে যে অনুষ্ঠানটি করা হয়েছে আর তার যে অর্থাৎ যে কাগজপত্র যে পারমিশন লেটার বা বিভিন্ন যে কাগজ নথিপত্র সেই নথিপত্র নিয়ে কিন্তু পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে এমনটাই কিন্তু নোটিশে উল্লেখ রয়েছে এবং জিজ্ঞাসাবাদ করার জন্যই কিন্তু চৈতালি তিওয়ারিকে এই নোটিশ করা হয়েছে যেহেতু চৈতালি তিওয়ারি বাড়িতে ছিলেন না সেই কারণে কিন্তু সেই নোটিশ তার বাড়িতে টাঙিয়ে দেওয়া হয়েছে এবং আজকে যে 20 তারিখ ঠিক 10টার সময় কিন্তু পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং সমস্ত নথিপত্র নিয়ে তাকে হাজির থাকতে বলা হয়েছে যেহেতু তিনি বাড়িতে নেই এখন দেখার যে আজকে 10টার সময় পুলিশ যখন যাবে তার বাড়িতে কি অর্থাৎ চৈতালি তিওয়ারি সেই সমস্ত নথিপত্র নিয়ে আজকে হাজিরা দিচ্ছেন না আজকে হাজিরা দিচ্ছেন না সেটাই এখন দেখার তবে এই মুহূর্তে যে সূত্র মারফত খবর চৈতালি তিওয়ারি এবং জিতেন্দ্র তিওয়ারি তারা কলকাতায় রয়েছেন আর যদিও জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন যে কি নোটিশ দেওয়া হয়েছে সেই বিষয়ে তার জানা নেই যেহেতু একটি ঘটনা ঘটায় আর তার স্ত্রী কিন্তু একেবারেই অসুস্থ হয়ে পড়েছেন যার কারণে তারা কলকাতায় রয়েছেন তবে এখন দেখার আজকে ঠিক 10টার সময় আসানসোল উত্তর থানার পুলিশ তার বাড়ি যাবেন এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সমস্ত নথিপত্র কিন্তু খতিয়ে দেখা হবে এখন ঠিক বেলা বাড়ার পরে কিন্তু আসল চিত্রটা জানা যাবে যে কি হতে চলেছে তবে গতকালই কিন্তু পুলিশের তরফে নোটিশ কিন্তু তার বাড়িতে টাঙানো হয়েছে বেশ ধন্যবাদ ছোটন আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো আসানসোল কম্বল বিতরণ কাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারিকে নোটিশ প্রাক্তন মেয়রের স্ত্রীকে নোটিশ পাঠালো আসানসোল উত্তর থানার পুলিশ বাড়িতে না থাকায় বাড়িতেই টাঙানো হলো নোটিশ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারিকে পাঠানো হলো নোটিশ নোটিশ পাঠালো আসানসোল উত্তর থানার পুলিশ বাড়িতে কেউ না থাকায় বাড়ির বাইরেই টাঙানো হলো নোটিশ এই মুহূর্তে আমরা টেলিফোনে পেয়ে গেছি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে জিতেন্দ্র বাবু আপনাকে আর প্লাস নিউজে স্বাগত জিতেন্দ্র বাবু এফআইআর আগেই হয়েছিল এবারে পাঠানো হলো নোটিস কি বলবেন জিতেন্দ্র বাবু দেখুন আমরা তো নোটিশের কথা জানি না এখনো বিভিন্ন মিডিয়ার লোকেদের মুখে শুনছি নাকি নোটিস দেওয়া হয়েছে নোটিস হাতে পাই দেখি কি আছে কন্টেন্ট অফ দ্য নোটিস কি আছে তারপর বলবো পাশাপাশি জিতেন্দ্র বাবু আজ সকাল 10টায় আসানসোল উত্তর থানার পুলিশের একটা জিজ্ঞাসাবাদ করার বিষয় রয়েছে এই বিষয়ে কি বলবেন ঠিক জানা নেই আমার নোটিশের কথা জানাই নেই নোটিশ যদি পাই হাতে পাই তার মধ্যে তার কি কন্টেন্ট আছে কি বলা আছে সবটা দেখি তারপর বলবো আর পুলিশের যদি থাকে ওরা তো হ্যারাস করার চেষ্টা করে তৃণমূলের তো অন্য কোনো কাজ নেই তৃণমূল অনেকদিন ধরেই আমাকে এইভাবে হ্যারাস করার চেষ্টা করে এবার হয়তো এটাও একটা হ্যারাসমেন্ট করার জন্য কিছু জিতেন্দ্র বাবু কেনই হ্যারাসমেন্ট কি কি জন্য এই হ্যারাসমেন্ট কি মনে করছেন আপনি যেহেতু বিজেপি করছি এবং আসানসোলে তাদের চোখে চোখ রেখে কথা বলি তাদের সমস্ত অন্যায়ের প্রতিবাদ করি সংগঠন আমাদের দলের সংগঠনের জন্য কাজ করার চেষ্টা করি সেই জন্য এটা করে করে আসে তৃণমূলে এটা নেচার তৃণমূল কংগ্রেসে এটা নেচার যে যারা তাদের চোখে চোখ রেখে কথা বলে তাদেরকে কিভাবে প্রশাসনকে ব্যবহার করে ডিস্টার্ব করা যায় এই নেচার আছে তৃণমূল কংগ্রেস নিজের নেচারের মতো কাজ করছে অসংখ্য ধন্যবাদ জিতেন্দ্র বাবু আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো আসানসোল কম্বল বিতরণ কাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারিকে নোটিশ প্রাক্তন মেয়রের স্ত্রীকে নোটিশ পাঠালো আসানসোল উত্তর থানার পুলিশ বাড়িতে না থাকায় বাড়ির বাইরে টাঙানো হলো নোটিশ আজ সকাল 10টায় জিজ্ঞাসাবাদ করতে পারে আসানসোল উত্তর থানার পুলিশ
এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, আসানসোল কম্বল বিতরণ কাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারিকে পাঠানো হলো নোটিশ। প্রাক্তন মেয়রের স্ত্রীকে নোটিশ পাঠালো আসানসোল উত্তর থানার পুলিশ। বাড়িতে না থাকায় বাড়িতেই টাঙানো হলো নোটিশ।